একের পর এক সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় পাল্লা দিয়ে ঝড় তুলতেন সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু সেই হাসি খুশি পল্লবীদের আচমকা মৃত্যু নড়িয়ে দিয়েছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে। রবিবার গর্ভার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। অভিনেত্রী কি সত্যি আত্মঘাতী হয়েছেন? স্বাভাবিকভাবেই যখন এই প্রশ্ন মাথাছাড়া দিয়েছে তখন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন অভিনেতা দেবদূত ঘোষ। সবাইকে ওখানে 12-15 ঘন্টা, বিশেষ করে যারা লিড রোল করে তারা এখানে আটকে থাকে, তার সঙ্গে থাকে হচ্ছে টাকা পয়সা পপুলারিটি। আমাদের যখন করোনা ফেজ যাচ্ছিলো, কেউ বাড়ি ভাড়া দিতে পারছে না, কেউ মায়ের ওষুধ কিনতে পারছে না, মোবাইলের ইএমআই দিতে পারছে না, গাড়ির ইএমআই দিতে পারছে না, এইসবের চাপও ছিল। আমরা যারা ক্যাজুয়াল লেবার হিসেবে কাজ করি কিন্তু এতটা প্রেশারের মধ্যে কাজ করি, আমাদের মনোবিদের সাহায্য নিতেই হবে। পল্লবীর ওপর কি পেশাগত কোনো চাপ ছিল? লিভ ইন পার্টনারের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। সুইসাইড কিন্তু দু রকমের হতে পারে, একটা ইম্পালসিভ সুইসাইড অর্থাৎ হটকরিতার সঙ্গে হয়ে গেল, কিংবা একটা প্ল্যান্ড সুইসাইড। সেকেন্ডটাই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি, যে যন্ত্রণা, বঞ্চনা, কোনো রকম আর্থিক সমস্যা, কোনো রিলেশনশিপ ইস্যুস, এইগুলো ধীরে 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 বিল্ড আপ করতে করতে মানুষের একটা সিগনিফিকেন্ট অবসাদ দেখা দেয়, যেটা আমরা ইংরেজিতে বলি ডিপ্রেশন। হলিউডে মেরিলিন মনরো থেকে শুরু করে বলিউডে গুরুদাত, সিল্ক স্মিতা থেকে জিয়া খান, সুশান্ত সিং রাজপুত, একের পর এক তারকা রহস্য মৃত্যুতে বারবার উঠে এসেছে রূপলি জগতের মানসিক চাপের কথা। যে প্রশ্ন ঘুরে ফিরে এসেছিল বাংলা সিরিয়ালে অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায় বিতস্তা সাহার মৃত্যুর পরেও। এই যখন অল্প বয়স থাকে তাদেরকে পাকড়াও করলো তখন সে নায়িকা, কিছুদিনের মধ্যেই তাকে কিন্তু মাসি পিসিতে পরিণত করা, যেই দিনে দিল তার পতন কিন্তু আরম্ভ হয়ে গেল। উত্তম কুমারের মুখে নায়ক সত্যজিৎ রায়ের, যে পরপর তিনটে ছবি যদি ফ্লপ করে আমি তো এখন অ্যাট দ্য টপ, সেখানে আমি নামবো আরও নেমে যাব, খুব খাঁটি কথা। টেনশনটা কিন্তু এখানে অনেক বেশি। অনেকগুলি সম্ভাবনা ঘিরে অভিনেত্রী পল্লবীদের মৃত্যু ঘিরে ক্রমেই ঘনাচ্ছে রহস্যের মেঘ। সত্যিটা জানতে চায় টালিগঞ্জ। সুদীপ্ত আচার্য, সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।